আদমপুরের গড়ে গড়ে টাকার বাক্স। গ্রামে ঢুকতেই বিভিন্ন বাড়িতে চোখে পড়বে কাঠের বাক্স, টিনের চাল, বারান্দা, কার্নিশ সহ এখানে সেখানে ফেলে রাখা হয়েছে। গুঞ্জন শব্দ তুলে বাক্সের ছিদ্র দিয়ে আসা যাওয়া করছে মৌমাছি। ফুলে ফুলে ঘুরে সংগ্রহ করা মধু তারা রাখছে বাক্সে, বিন্দু বিন্দু করে জমা হওয়া মধু মিলে যখন ভরে উঠছে বাক্স, সেগুলি বিক্রি করে বাড়তি আয় পকেটে তুলছেন বাড়িওয়ালারা। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরের লোকজন তাই এই বাক্সগুলোর নাম দিয়েছেন টাকার বাক্স। আগে থেকেই টুকটাক মধু চাষ ছিল এই অঞ্চলে, তবে বছর দশেক ধরে বাণিজ্যিকভাবে চাষের ব্যাপকতা বেড়েছে। এক এক বাড়িতে 2 থেকে 30টি পর্যন্ত বাক্স রাখা হয়েছে। তেমন কোনো পারিশ্রমিক ছাড়াই এক এক বাক্স থেকে বছরে গড়ে 10,000 টাকা আয় হয় বলে জানালেন কমলগঞ্জ উপজেলা মধু চাষি উদ্যোক্তা উন্নয়ন পরিষদের সভাপতি আলতাফ মাহমুদ তালুকদার। আদমপুরের মধ্যবাগ গ্রামের এই মধু চাষি স্কুল শিক্ষক গত 21 নভেম্বর নিজের বাড়িতে নিয়ে যান। তার ঘরের পাশে শিম গাছের নিচে পুকুরের পাড়ে সবজি ক্ষেতের পাশে বাক্স বসানো। এই বাক্সগুলো মৌমাছি কলোনি, যাতে মৌমাছি মধুচাক তৈরি করে এবং মধু উৎপাদন করে। মৌমাছি সারাদিন বন বাজারে ঘুরে মধু সংগ্রহ করে কলোনিতে এনে জমা রাখে। কলোনি পূর্ণ হয়ে উঠলে মধু বের করা হয়, যা বিক্রি করে হাতে নগদ টাকা পান বাক্সের মালিক। উপজেলার আদমপুর ও ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে এখন এই মধু চাষির সংখ্যা প্রায় 4 শতাধিক বলে জানান আলতাফ মাহমুদ। যেভাবে শুরু, স্থানীয় লোকজন জানিয়েছেন আদমপুর এলাকার পাশেই পড়েছে রাজকান্দি বন। বিস্তৃত এই বনের গাছে গাছে মধুর চাক তৈরি করে মৌমাছি। পেশাদার মধু শিকারীরা সেখান থেকে মধু সংগ্রহ করে হাট বাজারে বিক্রি করেন। খাঁটি এই মধুর খোঁজে আদমপুরে ছুটে আসেন ক্রেতারা। তবে প্রাকৃতিক মধু দিয়ে সবার চাহিদা মেটানো যায় না, তাই এলাকায় 2-4টা কাঠের বাক্স বানিয়ে মৌমাছির করণের সৃষ্টি করে মধুর চাষ শুরু হয়। লাভজনক হওয়ায় বছরে 10-12 বছর ধরে এই মধুর চাষ বাণিজ্যিকভাবে এলাকার ঘরে ঘরে সম্প্রসারিত হয়েছে। প্রায় বাড়িতেই আছে 2-1টি বাক্স। মধু চাষিরা জানান, রাজকান্দি পাহাড়ের কাছে কাঁঠালকান্দি গ্রামের আমজাদ মিয়া একজন মধু শিকারী। তিনি গাছের ঝুলন্ত চাক থেকে মধু সংগ্রহ করেন। তিনি পাহাড় থেকে রানী মৌমাছি ধরে আনেন, কাঠের বাক্সে কলোনি তৈরি করেন, এরপর সেই রানী মৌমাছি সহ কলোনি বিক্রি করেন। আজাদ মিয়া জানান, এতে করে নানা দিকে ছড়িয়ে পড়ে মধু চাষ। এখন আরও অনেকেই এ কাজে যুক্ত হয়েছেন। কলোনি থেকে মধু, মধু চাষিরা জানান, কলোনিতে থাকা একটি রানী মৌমাছিকে ঘিরে শ্রমিক মৌমাছিরা চাক বানানো শুরু করে, এরপর শুরু হয় মধু সংগ্রহ। রানী মৌমাছি না থাকলে মৌমাছিরা সেখানে থাকে না। আবার একটি চাক বা কলোনিতে একটি রানী মৌমাছি থাকে, একাধিক রানী মৌমাছি হলে ঝগড়াঝাটি শুরু হয়, যা বুঝতে পারেন চাষিরা। তখন রানীদের আলাদা করে না দিলে একজন দলবল নিয়ে আশেপাশের গাছের ধারে গিয়ে আশ্রয় নেয়। দিনে দিনে কলোনিটি মৌমাছিতে পূর্ণ হয়ে উঠে, মধুতে ভরে উঠে কলোনি। একটা কলোনিতে 5 থেকে 7 হাজার মৌমাছি থাকে। এই মৌমাছির একটি নাম আছে দাসকুলি। এই দাসকুলি জাতের মৌমাছিরই শুধু চাষ করা যায়। এছাড়া রাজমধু, মাছি মধু, গামী মধু, মধুমালতি জাতের মৌমাছিরা প্রাকৃতিকভাবে বনজঙ্গলে মৌচাকে মধু জমায়। একটি বাক্স থেকে বছরে কম হলেও 3 বার মধু সংগ্রহ করা যায়। বছরে যার পরিমাণ দাঁড়ায় 10 কেজি। প্রতি কেজি মধু 1,000 টাকা করে বিক্রি করে আয় হয় 8-10 হাজার টাকা। যাদের 8-10টা কলোনি আছে তারা বছরে বাড়তি কোনো পরিশ্রম ছাড়াই লাখ টাকা আয় করেন। একটি কাঠের বাক্স বা কলোনি বানাতে খরচ পড়ে 2,500 টাকা। যাদের কাছ থেকে এই বাক্স কেনা হয় তারাই রানী মৌমাছি সহ কলোনি সাজিয়ে দেবেন। শুধু জায়গা মতো বাক্সটি রেখে দিয়ে মাঝে মধ্যে পরিচর্যা এবং মধু ভরে উঠলে সংগ্রহ করতে হয়। কোটি টাকার ব্যবসা।
আদমপুর ইউনিয়নের মধ্যভাগ, উত্তরভাগ বনগা, কোনাগা, নোয়াগা, আতকানি, জামালপুর, কানাইপার, ইসলামপুর ইউনিয়নের কাঁঠালকান্দি, ছয়গড়ি, সোনারগাঁও, রাজকান্দি, কানাইদেশি ও কলোনি এলাকায় প্রায় 400 মধু চাষি আছেন। এর মধ্যে আদমপুরে 300 এবং ইসলামপুরে 100 চাষি। মধু চাষিরা জানালেন, সারা বছরে এই এলাকায় এখন প্রায় কোটি টাকার মধু সংগ্রহ, উৎপাদন ও বিক্রি হচ্ছে। মধ্যভাগের গ্রাম্য চিকিৎসক মনির আলীর এখন মধু চাষেও সমান আগ্রহ দক্ষতা। মনির আলী জানান, তার এখন 33টি বাক্স আছে, এর মধ্যে 22টা বাড়িতে, 11টা বিভিন্ন স্থানে রেখেছেন। মনির আলী বলেন, গেল ভাদ্র মাসে 42,000 টাকার মধু বিক্রি করেছি, বছরে লক্ষাধিক টাকার মধু বিক্রি করি, বাক্স বানানো ছাড়া আর কোনো খরচ নেই। মৌমাছি ঘরে এনে টাকা দিয়ে যায়, নিজে রানি মৌমাছি ধরতে পারি, মধু সংগ্রহ করতে পারি, কারো সহযোগিতা লাগে না। বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশনের বিসিক থেকে এলাকায় 10 জন মধু চাষীকে প্রশিক্ষণ ঋণ দেওয়া হয়েছে, আরও প্রশিক্ষণ ও সরকারি আর্থিক সহযোগিতার দরকার। আদমপুর ও ইসলামপুর এই দুই অঞ্চলে মধু চাষের জন্য একটি প্রাকৃতিক অনুকূল পরিবেশ আছে বলে চাষিরা মনে করেন। মধু চাষি ফুরকান মিয়া জানান, বনের ভেতর অনেক রকম স্থানীয় মৌসুমি ফল ফুলের গাছ আছে, এসব থেকে মৌমাছিরা মধু সংগ্রহ করে। কমলগঞ্জ ক্ষুদ্র কুঠির শিল্পোদ্যোক্তা উন্নয়ন পরিষদের সভাপতি ও উপজেলা মধু চাষী উদ্যোক্তা উন্নয়ন পরিষদের উপদেষ্টা আহমদ সিরাজ বলেন, এই এলাকায় বিচ্ছিন্নভাবে মধু চাষ হতো, এখন অনেক ব্যাপকতা পেয়েছে, 400 মধু চাষি। এটি এলাকায় ক্ষুদ্র শিল্প হিসাবে দাঁড়িয়ে গেছে, এখন উৎপাদিত মধু প্রক্রিয়াজাত করার একটি উদ্যোগ নেওয়া দরকার। বিসিক শিল্পনগরী মৌলভীবাজারের ব্যবস্থাপক মাহবুবুর রহমান বলেন, আমরা আদমপুর এলাকায় মধু চাষীদের কিছু প্রশিক্ষণ ঋণ দিয়েছি, ভবিষ্যতেও এই কার্যক্রম চলবে।